আজি আমি আউ গোটি নূয় প্রসঙ্গে প্রভুঙ্ বাক্য সংক্ষেপে আমি ধ্যান করা যা। আজি আমি যে প্রসঙ্গে কথাবার্তা হওয়া সে প্রসঙ্গর শীর্ষক হল পরমেশ্বর অধিক প্রেম করা কণ করা উচিত। পরমেশ্বর অধিক প্রেম করা আমি কণ করা আবশ্যক রয়েছে এই প্রসঙ্গে আমি অল্প সময় প্রভু বাক্য ধ্যান করা যা। আসন্তু মো সহিত মাথিউ লিখিত সুসমাচার 24:12 প্রতি ধ্যান দেবে। প্রভু যীশু খ্রিস্ট তাহলে শিষ্য মানুষ সে গোটে কথা কহতি, লেখা যায়, পুনি অধর্ম বৃদ্ধি পাইবার অধিকাংশ লোকঙ্কর প্রেম শীতল হয়েযিব। এই কথা প্রভু যীশু খ্রিস্ট সেতবে কুচি যেতবে তা শিষ্য মানে তাটক আসি পচারুচ্ছন্তি, প্রভু আপনার আগমন হবার লক্ষণ কণ, চিহ্ন কণ, আপনার যে পুনর্বার আসবে এ আমি জাঁব কিপরি। সেই সময় প্রভু যীশু খ্রিস্ট সে কুচি যে মু আসবা সময় মোর আগমন পূর্বে অধর্ম বৃদ্ধি পাইব, আতুপার্শ্বরে অধর্ম বৃদ্ধি পাইবার অধিকাংশ লোকঙ্কর প্রেম শীতল হয়েযিব। অধিকাংশ লোকঙ্কর প্রেম কণ হয়েযিব, শীতল হয়েযিব। কাহা প্রতি প্রেম? মো প্রতি প্রেম, মোর পিতাঙ্ক প্রতি প্রেম। এই কথা প্রভু যীশু খ্রিস্ট তাঙ্কর শিষ্য মানুষ সে কুচি। প্রিয় ভাই ভী মানে আমি গোটিয়ে শেষ সময় অছু, শেষ সময় আমি বসবাস করুছু, এই শেষ সময় আজি অধিকাংশ খ্রিস্টিয়ান ভাই ভী মানুষ প্রতি প্রভুঙ্ নিকটরে যে প্রেম পূর্বরে লা আদ্যরে লা আজি অনেকঙ্ প্রতি প্রেম শীতল হবার লাগিছে, মন্ডলী শীতলতা কাম করিবারে লাগিছে। মো প্রভু ধন্যবাদ দিয়ে আজি দিন মানুষ আমি যে পরমেশ্বর কেমিতি অধিক প্রেম করা সেই উপায় আজি বাক্যর আমি ধ্যান করা যা। প্রিয় ভাই ভী মানে আমি পরমেশ্বর কণ কলে অধিক আমি প্রেম করিপার। মু আপন মানুষ দুইটি কথা কহবা চাহে। মো সহিত আপন মানে প্রথম যোহন পুস্তক আসবে, সাধু যোহনঙ্ক প্রথম পত্র 4:19 লেখা যায়। এহা জনে বিশ্বাসী জানিবা জরুরি অটে, জনে প্রভুঙ্ক লোক মানে ভালরে বুঝিবা জরুরি অটে। লেখা যায় প্রথম যোহনঙ্ক পত্র 4:19 প্রকার লেখা যায়, সে প্রথমরে আম্ভমানঙ্কু প্রেম করিবারু আম্ভে মানে প্রেম করু। প্রিয় ভাই ভণী মানে আমি যে তাহাঙ্কু প্রথমরে প্রেম করু, আমি যে তাহাঙ্কু নিকটরে আমি প্রথমরে গলু তাহা নহে, সে আমাকু প্রেম কলে। এই কথা আমি জানিবা আবশ্যক রয়েছে। সে আমাকু প্রথমরে প্রেম কলে, সে প্রথমরে আমাকু খোঁজিলে। এই কথা জনে খ্রিস্ট বিশ্বাসী যদি ভালরে জানিব তাহলে পরমেশ্বরঙ্কু অধিক প্রেম করিপারিব। যদি সেই 4:10 আপনার পড়বে, লেখা যায় আম্ভে মানে যে ঈশ্বরঙ্কু প্রেম কলু তাহা নহে, মাত্র সে আম্ভমানঙ্কু প্রেম কলে, পুনি আপনা পুত্রঙ্কু আম্ভমানঙ্ক পাপর প্রায়শ্চিত স্বরূপে প্রায়শ্চিত স্বরূপ করি পঠাইলে, এথিরে তো প্রেম প্রকাশ পায়ে। প্রিয় ভাই ভণী মানে যদি আপন মানে সাধু পাউলঙ্ক পত্র রোমিও পুস্তক 5:8 পড়িবে, লেখা যায় কিন্তু আম্ভে মানে পাপি থিবা সময়রে সুধা খ্রিস্ট যে আম্ভমানঙ্ক নিমন্তে মৃত্যু ভোগ কলে, সেথিরে ঈশ্বর আম্ভমানঙ্ক প্রতি আপনা প্রেম সপ্রমাণ করুছন্তি। মু প্রভুঙ্কু ধন্যবাদ দিয়ে এই পৃথিবীরে যেতে সবু মহাপুরুষ পণ্ডিত যেতে সাধু সন্ত আসিলে সেমানে অনেক লোক মানুষ হত্যা কলে, অনেক পাপি মানুষ মারিবা পাই আসিলে, মাত্র আমি যে পরমেশ্বর সেবা করুছু, আমি যে পরমেশ্বর বিশ্বাস করুছু, সে আমাকু আমার পাপ প্রমাণে আমাকু দণ্ড দেবা পাই আসিলে না, আমার করিথিবা পাপর কর্ম অনুযায়ী আমাকু সে পনিশমেন্ট দেবা পাই আমাকু বদ্ধ করিবা পাই বিনাশ করিবা পাই সে আসিলে না, আমার পাপ নিমন্তে সে ক্রুশরে নিজকু বলিদান করিবা পাই আসিলে। আউ আমি এই কথা জানিবার অছি, মু পাপি থিবা সময়রে ঈশ্বর মতে প্রেম করিছেন, এহা যদি আমি জানিবা নাহি, এহা যদি আমি বুঝিবা নাই, আমি পরমেশ্বরঙ্কু অধিক প্রেম করিপারিবা।
প্রিয় ভাই ভী মানে পরমেশ্বর অধিক প্রেম করা হলে প্রথম কথা আমি জাঁবার আবশ্যক রয়েছে যে প্রথমে সে মতো প্রেম কলে মু পাপি সময় মতো সে প্রেম কলে সমাজর লোক মানে মতো ঘৃণা কলা বেড়ে সমাজর লোক মানে মতো হতাদর কলা বেড়ে সে মতো গ্রহণ কলে সে মতো আদর কলে এই কথা জন বিশ্বাসী জাঁবা আবশ্যক রয়েছে জাঁবা আবশ্যক রয়েছে প্রিয় ভাই ভী মানে এই কথা যদি আমি জাঁদেবু যদি আমি বুঝিদেবু আমি পরমেশ্বর অধিক প্রেম করে অধিক বাইবেল পড়ি পারিবু আমি সৌভাগ্যতার আমি অন্য মনস্থ হবু না প্রার্থনা কলা বেড়ে অন্য মনস্থ হবু না বাক্য পড়িবারে আমার আগ্রহ বড়ব প্রিয় ভাই ভী মানে আমি জাঁবা আবশ্যক রয়েছে পরমেশ্বর প্রথমে সে মতো প্রেম করেছেন পাপি সময় মতো সে প্রেম করেছেন এই কথা আমি জাঁবা আবশ্যক রয়েছে মু আপনার নিকটরে দ্বিতীয় কথা কে দ্বিতীয় কথা কে লেখা যায় লুক লিখিত সুসমাচার সাত অধ্যায় সতচাশ পদ সমস্ত নিমন্তে মু পড়ি চাহে লেখা যায় লুক লিখিত সুসমাচার সাত অধ্যায় সতচাশ পদরে প্রকার লেখা যায় এণু মু তুম্ভ মানুষ কুছি এর অনেক পাপ ক্ষমা হয়েছি কারণ সে বহুত প্রেম কলা কিন্তু যাহার অল্প ক্ষমা দিয়া যায় সে অল্প প্রেম করে প্রভু নামর গৌরব এই কথা প্রভু যীশুখ্রীষ্ট কেতবে সে কুমার জনে ফারুসি যীশুঙ্কু ভজন করা নিমন্তে আপনা গৃহকু ডাকুন যদি আপন মানে ছত্রিশ পদর পড়ি পড়ি যাবে সেখানে লেখা যায় যেতবে জনে ফারুসি যীশুঙ্কু ভজন করা আপনা গৃহকু ডাকুন প্রভু যীশুখ্রীষ্ট তাঙ্ক সহিত মিশি তাঙ্ক গৃহরে সে ভজন করা যাচ্ছেন আই নগরে জনে পাপিষ্টা স্ত্রী অনেক জন পাপিনী স্ত্রী যীশু এই ঘরে আসিছেন মর সাহিকু আসিছেন জাঁলা পরে সেই পাপিনী স্ত্রী যীশুঙ্কু সাক্ষাৎ করা যাই সুগন্ধি তৈল ধরি যীশুঙ্ক মস্তকরে সে ঢালি দেউছেন পাদরে সে ঢালুছেন এবং পাদরে সে চুম্বন করু করু লুহ গুড়াও গুড়াও সে কন করুছেন ক্রন্দন করুছেন লুহরে প্রভু যীশুখ্রীষ্টঙ্কর পাদকু সে প্রক্ষালন করুছেন এইপরি সময়ে সে ফারুসি কুছেন মনে মনে যে এই যে যীশুখ্রীষ্ট যদি ভাববাদী হয়ে থাকে যদি পরমেশ্বর হয়ে থাকে সেই স্ত্রী কু জাঁ থাকে সে স্ত্রী যে কেতে পাপিষ্টা স্ত্রী কেতে পাপিনী স্ত্রী কেতে অশুচি লোক ব্যবিচারিণী স্ত্রী এই কথা পরমেশ্বর হয়ে সে জাঁ থাকে মনে মনে কহিলা বেড়ে প্রভু যীশুখ্রীষ্ট সে ফারুসি কু সে গোটে উদাহরণ দিয়ে বুঝাউছেন জনে মহাজনর দুইটি ঋণী যে জনে পচাশ হাজার টাকা নিয়েছিল আনে পচাশ টাকা নিয়েছিল সে পরিশোধ করা কিছু নই মহাজন দুই জনকু সে ঋণ কন করেদেলে ক্ষমা করেদেলে আতে কুহতু যে দুই জন যে জনে পচাশ হাজার নিয়েছিল জনে পচাশ টাকা নিয়েছিল সেই দুই জনক ভিতর সেই ঋণ ক্ষমা করে ব্যক্তি বা মহাজনক কি অধিক প্রেম করব সেই ফারুসি জনক বা সে সিমন ফারুসি জনক যীশুঙ্কু কুমার যে যার অধিক টঙ্কা ঋণ ক্ষমা হয়েছে সে সেই মহাজনক অধিক প্রেম করব সেই সময়ে প্রভু যীশুখ্রীষ্ট কুমার তুমি যথার্থ বিচার কল প্রিয় ভাই ভী মানে আমি পরমেশ্বর অধিক প্রেম করা কন করা আবশ্যক রয়েছে দ্বিতীয় কথা প্রভু যীশুখ্রীষ্ট আমি কহা চাহান্তি যে আমার পাপ সে অল্প ক্ষমা করে না আমার অনেক পাপ পরমেশ্বর ক্ষমা করেছেন প্রভু যীশুখ্রীষ্ট প্রায়শ্চিত বলিস্বরূপে উৎসর্গ হয়ে আমার পাপকু সে ক্ষমা করেছেন প্রিয় ভাই ভী মানে মনুষ্য জন্মরু পাপী অটে মাতার উদরু গীতরচক লেখা মতো মর মা পাপরে গর্ব ধারণ কলা প্রিয় ভাই ভী মানে লেখা যায় গীত সঙ্গীতার লেখা যায় যে আমার পাপ প্রমাণে সে আমি দণ্ড দিয়ে না সাধু পাউল কহতি পাপি গণ মধ্যে প্রধান পাপি যে মু আমি মানে ছোট পাপি নহু আমি অনেক পাপ অনেক দোষ করেছিল মাত্র পরমেশ্বর আমি সে ক্ষমা করেছেন অনেক পাপ ক্ষমা করেছেন এই কথা আমি যদি জাঁবু আমি পরমেশ্বর অধিক আমি প্রেম করে
ଅଧିକ ଆମେ ତାହାଙ୍କ ନିକଟରେ ସମର୍ପଣ ହେଇପାରିବୁ, ଆମେ ତାହାଙ୍କର କଥା ମାନିବା ପାଇଁ ବାଧ୍ୟ ହେଇପାରିବୁ। ପ୍ରିୟ ଭାଇ ଭଉଣୀମାନେ, ଆସନ୍ତୁ ଆମେ ଜାଣିବା ଯେ ପ୍ରଥମରେ ସେ ଆମକୁ ପ୍ରେମ କଲେ, ସେଥିପାଇଁ ଆମେ ପ୍ରେମ କରିବା। ଦ୍ୱିତୀୟ କଥା ଯେ ଆମର ଅଧିକ ପାପ କ୍ଷମା ହେଇଛି, ଅଧିକ ଅନେକ ପାପ ସେ ଆମ କ'ଣ କରିଛନ୍ତି, ପୂର୍ବରୁ ପଞ୍ଚମ ଯେତେ ଦୂର ସେତେ ଦୂର ପର୍ଯ୍ୟନ୍ତ ସେ ଫିଙ୍ଗି ଦେଇଛନ୍ତି। ଏହି କଥା ଆମେ ଯଦି ଜାଣିବା, ଆମେ ପରମେଶ୍ୱରଙ୍କୁ ଅଧିକ ପ୍ରେମ କରିପାରିବା। ପ୍ରଭୁ ଏହି ବାକ୍ୟ ଦେଇ ଆମ ପ୍ରତ୍ୟେକଙ୍କୁ ପ୍ରଚୁର ଭାବରେ ଆଶୀର୍ବାଦ କର।